ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মূল ট্রেনার ছাড়াই প্রাথমিক স্কোয়াডের কন্ডিশনিং ক্যাম্প শুরু। অভিজ্ঞ ক্রিকেটাররা ফেরায়, বাড়বে প্রতিযোগিতা, মত অধিনায়ক মাশরাফির। সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে কাজ শুরু করলো বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। প্রথম দিনে দুই বোলারের বোলিং পর্যবেক্ষণ। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে মুস্তাফিজুর রহমান, সুযোগ পেলে সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়ার প্রত্যয়। বর্ণিল আয়োজনে চট্টগ্রামে উদ্বোধন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর। ফুটবলকে এগিয়ে নিতে এবারের লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, মত সংশ্লিষ্টদের। এবং নিরাপত্তা ইস্যুতে ডাচ কোচ জাইলস বোনেটের বাংলাদেশে না আসার সিদ্ধান্তে বিকল্প ভাবছে হকি ফেডারেশন। তালিকার শীর্ষে আছেন জার্মান পিটার গেরহাজ। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরে খেলার উত্তেজনা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতিতে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল ধরে রাখতে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ভবিষ্যতে এই ক্যাম্পের সুফল পাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অভিজ্ঞ ক্রিকেটাররা ফেরায়, চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে ক্যাম্পে আরও প্রতিযোগিতা বাড়বে বলে বিশ্বাস তার। অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটারদের পদচারণায় মুখর মিরপুরের হোম অফ ক্রিকেট। অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে কন্ডিশনিং ক্যাম্পে মনোযোগী জাতীয় দলের ক্রিকেটাররা। এখনো দেশে ফিরেননি জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিলাভারায়ান। গুরুত্বপূর্ণ এই ক্যাম্প তাই শুরু হয়েছে দেশীয় ট্রেনারদের অধীনে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে সাকিব আর কাউন্টি খেলতে ইংল্যান্ডে মুস্তাফিজ। দুজন ছাড়া প্রাথমিক স্কোয়াডের বাকি 28 সদস্য রিপোর্ট করেছেন দেশীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের কাছে। অধিনায়ক মাশরাফির মত, ব্যক্তিগত ফিটনেস আর স্কিলকে আরো ধারালো করার মূল মঞ্চ এই কন্ডিশনিং ক্যাম্প। ইংল্যান্ড সিরিজ আসতে এখনো ধরেন দুই মাস তিন মাস মতো বাকি আছে, সো এখন থেকে প্রিপারেশন শুরু হওয়া মানে অবভিয়াসলি আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। সবসময় আমরা একটা ট্রেনারের সাথেই করে এসেছি, এখনো ট্রেনার আসছে ধরেন ইফতি করাচ্ছে। আর আর যেটা হচ্ছে ধরেন সবসময় এটা এমনকি যে অনেকটা নিজের পরও ডিপেন্ড করে, অনেক সময় নিজে কিছুটা স্বাবলম্বী হওয়ার ব্যাপার থাকে। অভিজ্ঞ শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ, রকিবুল হাসানরা ক্যাম্পে ফিরেছেন। এই ক্যাম্প থেকে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারলে লাভবান হবে টিম বাংলাদেশ, এমন আশাই করেন টাইগার্স কিপার। খুব ভালো সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য যে যারা সিনিয়র প্লেয়ার আমাদের সাথে আমার সাথে যারা খেলছে, আমি পেটি শিওর যে তারা অবশ্যই নিজেদেরকে বেস্ট পসিবল চান্সটা দিবে বাংলাদেশ টিমে ফেরার জন্য। কাউন্টি খেলে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে অভ্যস্ত হবেন মিস্টার কাটার মুস্তাফিজ, যাতে ব্যক্তিগতভাবে লাভবান হবেন মুস্তাফিজ পাশাপাশি টিম বাংলাদেশও। সামনের বছর ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগতে পারে তার অভিজ্ঞতা। ওখান থেকে অনেক কিছু কালচার শিখতে পারবে, নিজের কিভাবে যত্ন নিতে হয় সবকিছু আশা করি শিখতে পারবে। এবং অবভিয়াসলি কিছু ইয়াং প্লেয়ার আছে, সে নিজেও ইয়াং প্লেয়ার, তাদের সাথে শেয়ার করলে হয়তো বা তাদেরও অনেক হেল্প হতে পারে। সকালে ক্যাম্পের শুরুতে কিছু ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা, এরপর 3 ঘন্টা ধরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিপ টেস্ট দেন মাশরাফি তামিমরা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে শুরু হয়েছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কার্যক্রম। প্রথম দিনে দুজন বোলার নিয়ে কাজ করেছেন রিভিউ কমিটির সদস্যরা। প্রথমে ঢাকা প্রিমিয়ার লিগে অমিতাভ কুমার নয়ন ও নাঈম ইসলাম জুনিয়রের বোলিং পর্যবেক্ষণ করেছেন নাসির আহমেদ নাসু, ওমর খালিদ রুমি, দীপু চৌধুরীরা। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একজন বোলারকে বিভিন্ন ডেলিভারির মোট 6 ওভার বোলিং করতে দেয়া হয় এবং 6টি ক্যামেরায় ভিডিও ফুটেজ ধারণ করা হয়। আগামী 2 সপ্তাহে সন্দেহজনক মোট 10 জন বোলারের ফুটেজ রেকর্ড করা হবে এবং ডেলিভারিতে তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার এবং শোধরানোর চেষ্টা করা হবে। এদিকে আরাফাস্তানের অ্যাকশন নিয়ে আলাদাভাবে কাজ করবে বিসিবি।
বেসিক্যালি ওদের বোলিং অ্যাকশন নিয়ে ওদের ভিডিওগুলো করেছি আমরা, 6টা ক্যামেরা ইউজ করে 6 অ্যাঙ্গেল থেকে ওদের বোলিংগুলো আমরাকে ভিডিও করেছি, তারপরে আমরা বিভিন্ন অ্যাসেসমেন্টে যাবো। এটা তো খালি চোখে তো কিছু বলা যাচ্ছে না, আমরা পরে এটা সফটওয়্যারে নিয়ে আমরা তারপরে আমরা অ্যাসেসমেন্ট করার পরে বলতে পারবো। পজিটিভ ভালো সাইন, কারণ এমনিতে খালি চোখে তো বোঝা মুশকিল, ওটা বসে বসে যখন আমরা নাচব, আমরা যখন বসবো নাচব তো দেখবে যে ছবিগুলো কেমন আসছে, ওটা হাতের অ্যাঙ্গেল দেখতে হবে, তারপরে অনেক কিছু দেখতে হবে, ওদের পার্টিকুলার বলে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, তখনই আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি তার কোনো প্রবলেম আছে কিনা, তার আগে বলা যাবে না, আমার আর সময় লাগবে। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান। এর আগে সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। যাবার আগে বলে গেলেন খুব বেশি উচ্চাশা নয়, সুযোগ পেলে সামর্থ্যের সবটুকু ঢেলে দেবেন মুস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে 21 জুলাই সাসেক্সের হয়ে মাঠে নামবেন সাতক্ষীরার এই কাটার মাস্টার। আমার তো ম্যাচ না খেলা ইচ্ছা করে, যদি আমার ম্যাচ খেলায় আমি চেষ্টা করবো আমার নিজের বেস্টটা দেওয়ার, দেশের সম্মান রাখার। কোনো উচ্চাশা নয়, সাকিব তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি যাত্রাকালেও খুব সাদা মাঠে ভাবেই বললেন, আমাকে তো নাও খেলাতে পারে, এমনই সাতক্ষীরার ফিজ, যদি খেলা হয় তবে সাধ্যের পুরোটুকুই দেবেন তিনি। কবে যাবেন মুস্তাফিজ, এই নিয়ে ধোয়াশা বহুদিন ধরে, প্রথমে ইঞ্জুরি ও এরপর ভিসাজনিত কারণে বিলম্বিত হয় তার যাত্রা। মঙ্গলবার রাতে আসে তার বিলেট যাওয়ার সুখবর, সব বাধা কেটে যাওয়ার পর প্রতিক্রিয়া জানালেন কাটার মাস্টার। আইপিএল থেকে আসার পরে শরীরটা তো ভালো ছিল না, আমি রিহ্যাবে ছিলাম, এখন উপরওয়ালার অনেক ভালো, আর সাসেক্সের মতো বড় টিমে খেলতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করবো, আর দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি আরো ভালো খেলতে পারি। হজরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের মাত্র 2টি প্রশ্নের উত্তর দিলেন স্বল্পভাষী মুস্তাফিজ। যত দিন গড়াচ্ছিল ততই ম্যাচের সংখ্যা কমছিল ফিজের, নকআউট পর্বের আগ পর্যন্ত 3টি টি-20 ও 4টি ওয়ানডে খেলতে পারেন মুস্তাফিজ। নেটওয়েস্ট টি-20 ব্লাস্টের খেলায় 21 জুলাই এসেক্স এর বিপক্ষে মাঠে নামবে সাসেক্স, ঠিক তার পরদিন সারের বিপক্ষে ম্যাচ। রয়্যাল ওয়ানডে কাপের খেলায় 24 ও 27 জুলাই যথাক্রমে গ্লস্টারশায়ার ও হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামতে পারেন মুস্তাফিজ। 28 জুলাই একটি টি-20 পর সমারসেট ও কেন্টের বিপক্ষে আরও 2টি ম্যাচ পাবেন মুস্তাফিজ। যদিও সাসেক্স এখনও নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি, তবে সে পর্ব নিশ্চিত হলে মুস্তাফিজের কাউন্টি সফর হবে দীর্ঘায়িত। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর, নিজেদের অষ্টম ম্যাচে বার্বাডোস ট্রাইডেন্টসের মুখোমুখি হবে সাকিবের জামাইকা তালাওয়াস। বৃহস্পতিবার কিংস্টনের সাবিনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। টানা 3 ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী জ্যামাইকা, বার্বাডোসের বিপক্ষে এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজেদের প্রথম স্থান আরো শক্ত করবে তারা। এর আগে দুদলের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এবারের লিগে ব্যাটিং ও বোলিংয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাই এ ম্যাচও তার দিকেই আলাদা করে থাকবে স্পটলাইট। সাকিব ছাড়াও গেইল রাসেলরাও রয়েছেন দারুণ ফর্মে, তাই জয় ভিন্ন অন্য কিছুর কথা ভাবছে না জ্যামাইকা। অন্যদিকে আহমেদ শেজাদ, শোয়েব মালিক, রবি রামপালকে নিয়ে দারুণ দল বার্বাডোস, 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ভারত টেস্ট সিরিজের খবর, 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দীর্ঘ 5 বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত, ক্যারিবিয়ানদের মাটিতে গেল 14 বছর কোনো টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। দুদলের সবশেষ 5টি টেস্ট সিরিজ খেললেও জয় পেয়েছে ভারত, তবে স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। চোট, অবসর ও বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে দলে নেই রামদিন, জেরমি টেইলরের মতো ক্রিকেটাররা। অনেকটা আনকোরা দল নিয়ে মাঠে নামতে হবে স্বাগতিকদের, অভিষেকের অপেক্ষায় পেসার মিগুয়েল কামিন্স। এছাড়া দলে আছেন স্পিনার দেবেন্দ্র বিশু ও শ্যানন গ্যাব্রিয়েল। অন্যদিকে ভারতের নতুন কোচ অনিল কুম্বলের প্রথম অ্যাসাইনমেন্ট ক্যারিবিয়ানদের বিপক্ষে। টেস্ট সিরিজের আগে খেলা প্রস্তুতি ম্যাচ 2টি ড্র করলেও কন্ডিশনের সঙ্গে ক্রিকেটাররা ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন। বোলিংয়ে অশ্বিন, ঈশান্ত, জাদেজা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে ব্যাটিংয়ে অধিনায়ক কোহলি ছাড়াও আছেন ধাওয়ান, রাহানে, মুরলী বিজয়রা। টেস্টে দুদলের 90 বারের দেখায় ওয়েস্ট ইন্ডিজের 30টি জয়ের বিপরীতে ভারতের জয় 16টিতে। ICC ক্রিকেট বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হল সাবেক প্রোটিয়া ফার্স্ট বোলার স্টিভ এল ওর্থিকে। আগামী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বর্তমানে এল ওর্থি ইংল্যান্ড বোর্ডের একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এর আগে 2007 ও 2009 সালে টি-20 বিশ্বকাপ ছাড়াও 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। এল ওর্থির কাজের কেন্দ্র থাকবে মূলত লর্ডসকে ঘিরেই।
2019 নারী ও পুরুষ উভয় বিশ্বকাপের পাশাপাশি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকবেন তিনি। ক্রিকেটের আরো খবর, ঘরের মাঠে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে 75 রানে হেরে বিপর্যস্ত ইংল্যান্ড, এবার স্বর্ণাপন্ন হল পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের। লর্ডস টেস্টে এক ইয়াসির শার ঘূর্ণিতেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। এবার সেই স্পিনেই মিসবাহুল হকের দলকে ঘায়েল করতে চায় ইংলিশ সাপ। সাকলাইন মুশতাকের সাথে 2 মাস আগেই চুক্তিবদ্ধ হয়েছিল শ্রী লায়ন্সরা। কথা ছিল পাকিস্তান সিরিজের আগে ইংলিশ স্পিনারদের নিয়ে অন্তত 10 দিন কাজ করবেন সাকলাইন। তবে প্রথম টেস্টে না হলেও দ্বিতীয় টেস্টের আগেই তাকে পাচ্ছেন মঈন আলী আদিল রশিদরা। এদিকে প্রথম টেস্টে হারের পর ইংলিশ দলেও এসেছে ব্যাপক পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও অলরাউন্ডার বেন স্টো। ওল্ড ট্রাফোর্ডে 22 জুলাই অনুষ্ঠিত হবে দুদলের দ্বিতীয় টেস্ট। এবার দেশের ফুটবলের খবর, বর্ণিল আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠল দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের। আতশবাজির ঝলকানি ও লেজার শো বিমোহিত করে দর্শকদের। দেশের ফুটবলকে এগিয়ে নিতে এবারের লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান উপলক্ষে স্টেডিয়াম জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। সময়টা ঠিক 9টা, আতশবাজির আলোর ঝলকানিতে মুখরিত এম এ আজিজ স্টেডিয়াম। বর্ণিল আলোকছটা লেজার শোর মাধ্যমে উদ্বোধন করা হলো ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের, আর সেই সাথে ইতিহাসের পাতায় নাম লেখালো বন্দর নগরী। কারণ এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে পেশাদার ফুটবল লিগের মর্যাদাকর এই আসরের। আর এমন একটি আয়োজনের সঙ্গী হতে পেরে খুশি আয়োজক সাইফ গ্লোবাল স্পোর্টের কর্ণধার। ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আবার জাগে, আবার আমরা চট্টগ্রামবাসী আমাদেরকে দেখাবে যে এই ভালোবাসাকে নিয়েই আমরা কিন্তু ফুটবল, এই ভালোবাসাকে নিয়েই আমরা কিন্তু বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে ফুটবলকে আমরা নিয়ে যাব। শুধু যে মাঠে আলোর ঝলকানি ছিল তা নয়, ছিল খেলা পাগল এই নগরীকে উন্মাদনায় মাতাতে সকল ধরনের আয়োজন। বিপিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজের যেমন ছিল মনকাড়া পরিবেশনা, তেমনি ছিল চট্টগ্রামের ছেলে আইব বাচ্চুর পাগল করা সব গান। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক উপভোগ করে মনোমুগ্ধকর সব পরিবেশনা। আর নির্বিঘ্নে যাতে সকলে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য ছিল কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা। কয়েক স্তরের আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং এবার এখানে আমরা বিভিন্ন সেগমেন্টেশন করেছি এবং সেগমেন্ট ওয়াইজ এখানে লোকজন ঢুকতেছে। আমরা বলতে পারি যে এই অনুষ্ঠানকে ঘিরে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। দেশের ফুটবলের দর্শক খরা কাটাতে ও জনপ্রিয় করতে এবারের ফুটবল প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চিটাগং, ঢাকা, সিলেট, ময়মনসিংহ সব জায়গায় আমরা চেষ্টা করব এইভাবে এই ইমেজটা ছড়িয়ে দিতে। আমি একলা চেষ্টা করলে হবে না, প্লেয়ারদের চেষ্টা করতে হবে, ক্লাবগুলোকে চেষ্টা করতে হবে, যেই শহরে আসছি তাদেরকে চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা করলে না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি মনে করি এর মাধ্যমে অবশ্যই ফুটবল উপকৃত হবে, আর বিশেষ করে যারা নতুন প্রজন্মের যারা ফুটবলার তারা আকৃষ্ট হবে ফুটবলের প্রতি এবং তাদের ক্রীড়াশৈলীর মাধ্যমে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে। জেপি প্রিমিয়ার ফুটবল লিগের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসিরউদ্দিন। আর 24 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত টানা 20টি খেলা অনুষ্ঠিত হবে বন্দর নগরীতে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ভালো করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন দলের প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন। আর প্রতিপক্ষদের শক্তিশালী মানলেও হোম কন্ডিশন আর নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে চূড়ান্ত পর্বে খেলতে চায় বাংলার কিশোরীরা। আন্তর্জাতিক ফুটবলে একেবারে আনকোরা আর অনভিজ্ঞ এক দল নিয়ে গেল বছর। এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত, যদিও শেষ 2 ম্যাচ হেরে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নটা তাদের থেমে গিয়েছিল গ্রুপ পর্বেই। তবে বছর ঘুরে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগটা মার্জিয়ার আবারও পাচ্ছে দেশের মাটিতে। 27 আগস্ট ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে চূড়ান্ত পর্বে ওঠার মিশন শুরু করবে বাংলাদেশ। এর পরের ম্যাচগুলোতে ছোটন শীর্ষদের লড়াই করতে হবে চাইনিজ তাইপে, কিরগিজস্তান, সিঙ্গাপুর আর সংযুক্ত আরব আমিরাতের মতো দলগুলোর বিপক্ষে। যে সমীকরণ কঠিন হলেও নিজেদের প্রস্তুতিকে পুঁজি করে অসম্ভবকে সম্ভব করারই স্বপ্ন দেখছে বাংলার কিশোরীরা। ওরা ভালো, আমরা ভালো করব, আমরা আগের বারে অনেক ভালো খেলছি, এবারে হচ্ছে আরো বেশি ভালো খেলার চেষ্টা করব। সবাই ভালো প্র্যাকটিস করার পরে এখন আমরা আস্তে আস্তে মানে অনেক উন্নতি হয়েছে, আর আমাদের যে বাকি
সময়টা আছে সেই সময়টা আমরা মানে ভালো প্র্যাকটিস করে আশা করি ভালো প্র্যাকটিস করে আমরা এবারও টুর্নামেন্টে একটা ভালো রেজাল্ট করতে পারব। অনূর্ধ্ব-14 দুইবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, 16 আমরা আশা করি যে চ্যাম্পিয়ন হয়। বয়স ভিত্তিক পর্যায়ে শিষ্যদের সাফল্য প্রত্যাশা বাড়িয়েছে প্রশিক্ষকের, তাই তিনিও বাজি ধরতে প্রস্তুত প্রিয় শিষ্যদের পক্ষেই। আন্ডার-16 এ আমরা যখন প্রথম খেলছি তখন তো আমাদের এই মেয়েরগুলা আন্তর্জাতিক খেলার কোনো অভিজ্ঞতাই ছিল না, এখন আমাদের মেয়েরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। আশা করি এই টুর্নামেন্টে ইরান, তাইওয়ান, সিঙ্গাপুর আছে, কিন্তু আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং ভালো রেজাল্ট করবে। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে 2017 সালে থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে, আবারও আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহের কথা জানালেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। জানালেন প্রয়োজনে কাজ করবেন বিনা পারিশ্রমিকে। আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে টেনশন নয়। দেশের হকি প্রসঙ্গ, নিরাপত্তা ইস্যুতে ডাচ কোচ জাইলস বোনেটের বাংলাদেশে না আসার সিদ্ধান্তে বিকল্প ভাবতে শুরু করেছে হকি ফেডারেশন। এরই মধ্যে জাতীয় দলের সাবেক কোচ ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা পিটার গেরহার্ডের নামই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। এদিকে নভেম্বরে এশিয়া কাপের বাছাই পর্বের আগে শুধু ক্যাম্পের প্রশিক্ষণই নয়, আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচও খেলতে চান খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সব শঙ্কাই সত্যি হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের দেয়া নিরাপত্তার আশ্বাস আশ্বস্ত করতে পারেনি হাই প্রোফাইল ডাচ কোচ জাইলস বোনেটকে। বাংলাদেশে আসবেন না জানিয়ে তার পাঠানো ইমেল বার্তায় তাই বিকল্প ভাবতেই হচ্ছে ফেডারেশনকে, আর সে তালিকায় উপরের দিকেই থাকবেন জার্মান কোচ পিটার গেরহার্ড। এবারের লিগে মেরিনা রিয়াংসকে প্রথম শিরোপা জেতানোর তরতাজা রেকর্ডটাই নীতি নির্ধারকদের গ্রেড শিটে তাকে রাখছে এগিয়ে। এর আগে 2009 জাতীয় দলের কোচিং পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে পরের বছর সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশকে ব্রোঞ্জ জেতানোর মধুর স্মৃতিও আছে এই জার্মান কোচের। তবে বাংলাদেশ হকি ফেডারেশনের সবুজ সংকেত পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী সভা পর্যন্ত। আমাদের যে কোচের সাথে মোটামুটি একরকম অনেকখানি আমরা এগিয়ে গিয়েছিলাম, সেও তার এখানে তার সংকট কথা জানাচ্ছে, আমরা তো লম্বা সময় তার জন্য এই শঙ্কার ব্যাপারটা নিয়ে ঝুলে থাকতে পারবো না। হল্যান্ডের এক কোচ ছিল আমাদের সেকেন্ড চয়েজে আপনার ছিল এবং পিটারও তার নাম দিয়েছে। গেরহার্ড যেহেতু এবার একটা টিমকে আমাদের এখানে কোচিং করেছে তার রেজাল্টও ভালো হয়েছে, কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে জাতীয় দলের অনেক খেলোয়াড়ের কাছে পিটার পরিচিত মুখ, তাই বোনেটের বিকল্প হিসেবে সাবেক এই গুরুকে ক্যাম্পে পেতে চান তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও 7 বছর আগে পিটারের সহকারী হিসেবে কাজ করা জামাল হায়দরও মনে করেন শেষ পর্যন্ত জার্মান কোচেরই শরণাপন্ন হবে ফেডারেশন। খুব তাড়াতাড়ি যে ক্যাম্প শুরু করে দেখ লোকাল টিমে কোচের আন্ডারে, পিটার আসুক যে আসুক সে যেন টিম রেডি পায়, ফিটনেসটা ঘাটতি না থাকে। ও যদি আসে তাহলে আমাদের যে টুর্নামেন্টের যে অভাবগুলো থাকে, আমরা কোনো একটা ভালো টুর্নামেন্ট খেলতে যাওয়ার প্র্যাকটিস ম্যাচের জন্য যে ম্যাচগুলো ওটাও খুব অ্যারেঞ্জ করতে পারবে, এবং ইউরোপের মতো জায়গায় আজকে আমরা খেলতেছি একমাত্র ওর কারণে আমরা ইন্ডিয়া যায় দুই একটা টুর্নামেন্ট খেলতে পারি। নভেম্বরে হংকংয়ে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে কোচ নিয়োগে কালক্ষেপণ করতে চায় না বিএইচএফ, কেননা সেপ্টেম্বরে এএইচএফ অনূর্ধ্ব-18 এশিয়ান কাপ আর আগামী বছর মার্চে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক হিসেবে নিরাপত্তা সহ নানা ইস্যুতে ঝক্কি ঝামেলা পোহাতে হবে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। রিও অলিম্পিকের জন্য নতুন সাজে সেজে উঠেছে ব্রাজিলের কোপাকাবানা ও ইপানেমা সৈকত। অলিম্পিকে আসা অ্যাথলিট ও পর্যটকরা যাতে এসব সৈকতে নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তবে অস্থির পরিস্থিতিতেও সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। এদিকে নিরাপত্তা জোরদারে বিশেষ মহড়ার আয়োজন করেছে আয়োজক ব্রাজিল। কামান, ভারী অস্ত্র নিয়ে রিও ডি জেনেরিওর রাস্তায় নেমে এসেছে কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সন্ত্রাসীরা হামলা করেছে অলিম্পিক ভেন্যুতে, শত্রুর হাত থেকে নিরপরাধ অ্যাথলিটদের রক্ষা করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ভারী অস্ত্র নিয়ে অভিযানের জন্য প্রস্তুত সবাই। ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধুই নিরাপত্তা মহড়া। যদি সত্যি রিও অলিম্পিক চলাকালে এমন ঘটনা ঘটে তবে কিভাবে শত্রুকে হারিয়ে অ্যাথলিটদের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে তারই মহড়ায় অংশ নেন ব্রাজিলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে আছি। ব্রাজিলে আসা অ্যাথলেট ও অতিথিদের কোন রকম ক্ষতি হোক আমরা তা চাই না। চলমান অস্থির পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে অলিম্পিক আয়োজনে আমরা সবসময় প্রস্তুত থাকব।
চারদিকে হামলার আশঙ্কা, তার উপর জিকা ভাইরাস আতঙ্ক, সব মিলিয়ে স্বস্তিতে নেই আয়োজকরা। তবে এসব কিছুর আঁচ নেই ব্রাজিলের সৈকতগুলোতে। অলিম্পিকের জন্য প্রস্তুত কোপাকাবানা ও ইপানেমা সৈকত, সমুদ্রের নীল জলরাশির সঙ্গে পাখির কলকাকুলিতে মুখর কোপাকাবানা সৈকত। প্রাকৃতিক নৈসর্গিক লীলাভূমির এক অপার নিদর্শন কোপাকাবানা। ব্রাজিল বিশ্বকাপেও হাজার হাজার পর্যটকদের প্রাণের মেলা বসত এই সৈকতে। অলিম্পিকের আগেও একই চিত্র এখানে, এরই মধ্যে পর্যটকে ভরে গেছে হোটেলগুলোতে। কেউ বিচ ভলিবল অনুশীলন করছেন, আবার কারো অলস সময় কাটছে সার্ফিং করে। অতিথিদের বিনোদনে স্পাসহ আছে সব ব্যবস্থা। ফ্রান্সের নিজ শহরে হামলার পর রিও অলিম্পিকে হামলার আশঙ্কা করছেন আয়োজকরা। এজন্য অলিম্পিক ভেন্যুর সঙ্গে রিও ডি জেনেরিওর সৈকতগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে চারদিকে নিরাপত্তা নিয়ে অস্থিরতা থাকলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন সৈকতে আসা অ্যাথলিট ও পর্যটকরা। নিরাপত্তা নিয়ে ভাবছি না আমরা, এখানকার পরিবেশ দারুণ। অলিম্পিক আমাদের নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো উৎসাহী করবে। এই আয়োজনের পর আরো নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে। সৈকতে আমরা বিচ ভলিবল অনুশীলন করতে এসেছি, এটা সত্যি অন্যরকম অভিজ্ঞতা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিচ ভলিবল সহ আরো কয়েকটি ইভেন্ট আয়োজন করা হবে এই কোপাকাবানায়। পারভীন আক্তার, সময় সংবাদ। 3 বছরের জন্য এস্তোনিয়া ডিফেন্ডার রাগনার ক্লাভানের সঙ্গে চুক্তি করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। এদিকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লিয়ান্দোভস্কিকে এখনই ছাড়তে চান না বায়ার্ন মিউনিখের নতুন কোচ কার্লো আনচেলত্তি। জানালেন স্যান্তিয়াগো বার্নাবুতে লিয়ান্দোভস্কির কোনো প্রয়োজন নেই। এদিকে রিও অলিম্পিকে ব্রাজিল দলের পুরো দায়িত্ব নেইমারকে ছেড়ে দিয়ে নিশ্চিত থাকতে চান কোচ রোগেরিও মিকেল। এসব খবরের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইয়ুর্গেন ক্লপের অধীনে 2016-17 মৌসুমে একের পর এক ফুটবলারকে দলে ফেরাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। এবার সে তালিকায় যোগ হলেন অক্সবার্গের ডিফেন্ডার রাগনার ক্লাভান। এবারের দলবদলের বাজারে পঞ্চম ফুটবলার হিসেবে অ্যানফিল্ডের নাম লেখালেন এস্তোনিয়ার অধিনায়ক। চুক্তি অনুযায়ী 3 বছর অ্যানফিল্ডে অলরেডদের হয়ে খেলবেন এই ডিফেন্ডার। এজন্য অবশ্য লিভারপুলকে গুনতে হচ্ছে 4.2 মিলিয়ন পাউন্ড। আগস্টে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের 2016-17 মৌসুম। তার আগে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে লিভারপুল ক্যাম্পে যোগ দেবেন ক্লাভান। এদিকে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানোস্কিকে ছাড়তে নারাজ কোচ কার্লো আনচেলত্তি। কদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে লেভানোস্কির রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও সাবেক এই লস ব্লাঙ্কোস কোচ জানান, রোনালদো বেল বেনজেমারা থাকতে রিয়াল মাদ্রিদের লেভানোস্কিকে দলে ফেরানোর কোনো প্রয়োজন নেই। আর রিয়াল চাইলেও বাভারিয়ানরা তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়বে না বলেও জানান অ্যানচেলত্তি। গেল 2 মৌসুম মিলিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে 47 গোল করেছেন পোলিশ তারকা লেভানোস্কি। তাই সাবেক এসি মিলান ও চেলসি কোচ অ্যানচেলত্তির মতে, নতুন মৌসুমের নতুন 2 মুখ ম্যাটস হামেলস ও রেনাতো সানচেজের সাথে লেভানোস্কিও বায়ার্নের হয়ে আলো ছড়াবেন সমানতালে। এদিকে রিও অলিম্পিকে ব্রাজিল ফুটবল দলের পুরো দায়িত্ব অধিনায়ক নেইমারের উপর ছেড়ে দিতে চান কোচ রোগেরিও মিকেল। কারণ ব্রাজিল অলিম্পিক দলের এই কোচ মনে করেন, একজন অধিনায়ক হিসেবেই নয়, দলকে জয় এনে দেওয়ার জন্য যতটুকু ক্ষুধার প্রয়োজন তার সবটাই আছে নেইমারের। আর যোগ্যতা দক্ষতার কথা বলতে গেলে ইতিমধ্যে তা প্রমাণও করেছেন এই বার্সা তারকা। ঘরের মাটিতে অলিম্পিকের মঞ্চে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের লক্ষ্যে লড়বে নেইমারের ব্রাজিল। আবারও আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহের কথা জানালেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। জানান, মরিনহো কিংবা সিমিওনেদের মতো দামি কোচ নন তিনি, প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকে প্রিয় দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ফক্স স্পোর্টসকে এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার জানান, সিমিওনে অর্থের কারণে আর্জেন্টিনা দলের কোচ হতে রাজি হননি, কিন্তু অর্থ তার কাছে কোনো বিষয় না। 2008 থেকে 2010 সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেন 55 বছর বয়সী ম্যারাডোনা। 2010-এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে আলভি সেলেস্তেরা বাদ পড়ে যাওয়ায় তার কোচিংয়ের দায়িত্ব শেষ হয়। এরপর 2011 সালে দুবাই ক্লাব আর ওয়াসলের কোচের দায়িত্ব পান ম্যারাডোনা, কিন্তু পরের বছরই তাকে বরখাস্ত করা হয়। এরপর থেকে অবশ্য আর কোচ হিসেবে কোথাও যোগ দেননি তিনি, কিন্তু এবার ম্যারাডোনা জানালেন কোচিংকে খুব বেশি মিস করছেন তিনি। সেই সাথে ফুটবলারদের সাথে কাজ করা ও সাংবাদিকদের সঙ্গে কথা লড়াইটাকেও মিস করেন ম্যারাডোনা। আগামী ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরো শিরোপা জয়ী ফার্নান্দো সান্তোস।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত না খেললেও অপরাজিত থেকে ইউরো শিরোপা অর্জনে কোচের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই পর্তুগিজ ফুটবল ফেডারেশন সান্তোসকে পুনরায় জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা বহাল থাকবে 2020 ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। 2014 সালে ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে পর্তুগাল বাদ পড়ার পর পাওলো বেন্তোর স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে পর্তুগিজ ক্লাব পোর্তোর দায়িত্বে থাকাকালীন 1998-99 মৌসুমে প্রিমিয়ার লিগ ও দুবার পর্তুগাল কাপ জিতেছিলেন তিনি, যা ইউরো শিরোপা জেতার আগে তার ক্যারিয়ারের সেরা অর্জন ছিল। পল পগবার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস, এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি ইংলিশ গণমাধ্যম। ইউরো শেষের পর থেকে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড, তবে পরে এর দৌড় থেকে নিজেদের সরিয়ে নেয় রিয়াল। কিন্তু ইভেন্টাস থেকে রেকর্ড পরিমাণ অর্থে পগবাকে পাওয়ার আশা ছাড়েনি রেড ডেভিলরা। ফরাসি তারকার জন্য 100 মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দিয়ে রেখেছে তারা, কিন্তু ইংলিশ জায়ান্টের সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইভেন্টাস। দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে রেড ডেভিলদের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ইভেন্টাস কর্তৃপক্ষ, পগবার জন্য আরো বেশি পারিশ্রমিক দাবি করেছে তারা। অধিনায়ক ওয়েস্ট মর্গানের সঙ্গে 2019 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ক্লাব লিস্টার সিটি। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে ফেভারিটের তালিকায় ছিল না লিস্টার সিটি, কিন্তু প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে শেষ পর্যন্ত একরকম রূপকথা রচনা করে জায়ান্ট ক্লাবগুলোকে হটিয়ে শিরোপা জিতে নেয় ক্লদিও রানিয়েরির শিষ্যরা। সবগুলো ম্যাচেই দলের সঙ্গে ছিলেন অধিনায়ক ওয়েস্ট মর্গান, সামনে থেকে নেতৃত্ব দিয়ে সতীর্থদের উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজেও ভালো খেলেছেন। তাই তো এই ইংলিশ ডিফেন্ডারের সঙ্গে 2019 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে লিস্টার। নটিংহ্যাম ফরেস্ট থেকে 2012 সালে লিস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মর্গান, ফক্সেসদের হয়ে 182 ম্যাচ খেলে করেছেন 7 গোল। এ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন রিয়াল সোসিয়েদাদ গোলরক্ষক গেরেরো নিমো রুলি। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে চেষ্টা করেছেন দলকে ঢেলে সাজাতে, এজন্য প্রতিশ্রুতিশীল তারকাদের ভেড়াতে চেষ্টার কমতি রাখছে না এই স্প্যানিশ কোচ। এবার রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক গেরোনিমো রুলিকে দলে ফেরালেন গার্দিওলা, তবে চুক্তির পরপরই আবারও ম্যানচেস্টার সিটি থেকে ধারে সোসিয়েদাদে ফিরে গেছেন রুলি। 2014 সাল থেকে রিয়াল সোসিয়েদাদে ধারে খেলছেন এই আর্জেন্টাইন। যুক্তরাষ্ট্রের বার্ষিক ইন্টারন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ড আইডিএ পেয়েছেন বাংলাদেশের সময় টেলিভিশনের গ্রাফিক্স বিভাগের আমিনুল ইসলাম। 52টি দেশের 1000 অংশগ্রহণকারীর মধ্যে মাল্টিমিডিয়া কম্পিটিশন স্পোর্টস টাইম প্রজেক্ট বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি। সময় টেলিভিশনের খেলার সংবাদের ওপেনিং স্টিং এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। 2013 সালে তিনি এই স্টিং তৈরি করেন। সৃজনশীলতা, নতুনত্ব এবং ডিজাইনের উপর ভিত্তি করে এবার সেরা উদীয়মান গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমিনুলকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে আইডিএ। এবারের বিচারক দলে ছিলেন বিখ্যাত মার্কিন গ্রাফিক্স ডিজাইনার এলিস ব্ল্যাকউড এবং মেলিসা স্টেরি। যে কোনো প্রাপ্তি অনেক আনন্দের হয়, আর যেহেতু এটা গ্রাফিক্স রিলেটেড একটি আন্তর্জাতিক পুরস্কার, এটি সত্যি আনন্দের। আর আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা পছন্দ করি অনেক, আর যেহেতু এটা খেলাধুলার রিলেটেড একটা গ্রাফিক্স এবং সেটা একটি অ্যাওয়ার্ড পেল, এটা সত্যি অনেক আনন্দের। টেস্ট ক্রিকেট মিস করলেও সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন ভারতের ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারত দলকে ভালো করতে হলে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বুধবার দিল্লিতে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় আমার কোনো অনুশোচনা নেই, তবে হ্যাঁ, আমি টেস্ট খেলা মিস করি, কারণ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ভার্সন কিন্তু এটাই। তবে আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম, আর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলাটা সবসময় খুব চ্যালেঞ্জিং, যত দ্রুত সম্ভব সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে ভালো করা সম্ভব। অবসর না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়ের আঘাতে পা ভেঙে যাওয়া সেনেগাল স্ট্রাইকার ডেম্বাবা। চাইনিজ সুপার লিগে গত রোববারের ম্যাচের দ্বিতীয়ার্ধে সাংহাই এসআইপিজি ডিফেন্ডার
সান জিয়াং বল দখল করতে গিয়ে ডেম্বাব আর পা পায়ের লাথি মারেন। মারাত্মক এই ট্যাকেলে বা পায়ের হাঁটুর নিচের অংশ পুরোপুরি ভেঙে যায়। খেলা শেষে শেনহুয়ার কোচ গ্রেগরিও মানজানো আশঙ্কা প্রকাশ করেন ডেম্বাবার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে এ ম্যাচের মধ্য দিয়ে। তবে চোট কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী 31 বছর বয়সী এই স্ট্রাইকার, সেজন্য অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন মাইকেল ওয়েন বেন আরাফাদের। 2015 সালে 16 মিলিয়ন ইউরোতে তুরস্কের ক্লাব বেসিকতাস থেকে সাংহাই শেনহুয়াতে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ওয়েস্টহ্যাম নিউ ক্যাসল মাতানো স্ট্রাইকার। শেনহুয়ার জার্সিতে করেছেন 18 ম্যাচে 14টি গোল, যা চাইনিজ সুপার লিগে এ মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পিঠে অস্ত্রোপচার থেকে সেরে উঠতে সময় প্রয়োজন হওয়ায় এবারের মৌসুমে কোনো পেশাদার গলফ ইভেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান গলফার টাইগার উডস। বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট। 2015 সালের আগস্টের পরে আর গলফ কোর্সে নামা হয়নি যুক্তরাষ্ট্রের এই গলফারের। তবে এরপর বেশ কয়েকবার প্রতিযোগিতামূলক খেলায় ফেরার চেষ্টা করলেও তা আর হয়ে ওঠেনি। এছাড়া পরবর্তীতে পিঠে অস্ত্রোপচারের করার পরও এখনও সুস্থ না হয়ে ওঠায় এ মৌসুমে বড় 4টি পেশাদার প্রতিযোগিতায় খেলতে পারবেন না সাবেক নাম্বার ওয়ান। 2013 সাল থেকে এ পর্যন্ত কোনো প্রতিযোগিতা জেতেননি 40 বছর বয়সী উডস। 2008 সালে ইউএস ওপেনের সবশেষ শিরোপা জিতেছিলেন তিনি, যা ক্যারিয়ারের 14তম শিরোপা ছিল। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মূল ট্রেনার ছাড়াই প্রাথমিক স্কোয়াডের কন্ডিশনিং ক্যাম্প শুরু। অভিজ্ঞ ক্রিকেটাররা ফেরায়, বাড়বে প্রতিযোগিতা, মত অধিনায়ক মাশরাফির। সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে কাজ শুরু করল বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। প্রথম দিনে 2 বোলারের বোলিং পর্যবেক্ষণ। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে মুস্তাফিজুর রহমান, সুযোগ পেলে সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়ার প্রত্যয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে চট্টগ্রামে উদ্বোধন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর। ফুটবলকে এগিয়ে নিতে এবারের লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত সংশ্লিষ্টদের। এবং নিরাপত্তা ইস্যুতে ডাচ কোচ জাইলস বোনেটের বাংলাদেশে না আসার সিদ্ধান্তে বিকল্প ভাবছে হকি ফেডারেশন। তালিকার শীর্ষে আছেন জার্মান পিটার গেরহাট। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আর খেলার জগতের সব খবর সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।